ছুটির দিনেও যানজটে স্থবির রাজধানী দয়াগঞ্জ ও খিলগাঁও এলাকা। এক দফা দাবি আদায়ে ঢাকায় বিএনপির গণমিছিলের কারণে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। অনেকেই হেঁটে পৌঁছেছেন গন্তব্যে। সড়ক বন্ধ করে রাজনৈতিক কর্মসূচি পালনে ক্ষোভ জানিয়েছেন নগরবাসী। ছুটির দিনেও গাড়ির জট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, কেউ কেউ আবার হেঁটেই রওনা দিয়েছেন গন্তব্যে। বিএনপির গণমিছিল কর্মসূচির প্রভাবে রাজধানীর গুলশান, পল্টন, দয়াগঞ্জ থেকে খিলগাঁও সড়ক কয়েক ঘন্টার জন্য স্থবির হয়ে যায়। এতে বাসা থেকে বের হয়ে চরম বিপাকে পড়েন এই পথের যাত্রীরা। আধা ঘন্টার মতো আমরা জ্যামে আটকে আছি। আমরা সাধারণ জনগণ, আমরা তো এইভাবে ভোগান্তি আমরা ঠিক না। দেশ উন্নত, নিম্ন উন্নত থেকে উন্নত হচ্ছে, আরো আধুনিক হবে, কিন্তু এইটার পরিবর্তন কে ঘটাবে? গ্যাস আছে 300 টাকা, রাস্তা খরচ আছে 150 টাকা, জনগণকে ভোগান্তি ফেলে এমন রাজনৈতিক কর্মসূচি চান না নগরবাসী। এটা জনগণ সুবিধা ভোগ করবে সেটাই চাই, কিন্তু রাস্তা দখল করে যে মিটিং করবে এটা আমি চাই না। উন্মুক্ত স্থানে যদি ওরকম সবার জন্য হয় করলে ভালো, কারোকে ভোগান্তি হলো না। তাহলে মানুষ কিভাবে যাবে? আমরা এখন বাড্ডা গুলশান কিভাবে যাবো? এটা কার কাছে যাবো? বিচার কে বিচার করবে? এ সময় সড়কে নয়, উদ্যান বা স্টেডিয়ামে কর্মসূচি পালনে রাজনৈতিক দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন অনেকে। জনভোগান্তি তৈরি করে জনসমর্থন আদায়ে রাজনৈতিক দলের এসব কর্মসূচি আসলেই কতটা যৌক্তিক তা জানতে চায় সাধারণ মানুষ। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা।